আমার লাভলি ভিউয়ার, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনে বেগুন। তো দেখুন আমি এই বেগুনগুলো আজ গার্ডেন থেকে তুলেছিলাম, সেই বেগুনগুলাই ধুয়ে নিচ্ছি। যদি হয়তো অনেকে বলবেন বেগুনগুলো আবার এত পানি দিয়ে দেওয়ার কিসের প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে। ভালোভাবে তাকিয়ে দেখুন এই যে পানিতে বেগুনের মধ্যে যে মাটিগুলো লেগেছিল, ময়লাটা লেগেছিল, সেই ময়লাটা ক্লিন হয়ে যাচ্ছে, সেই ময়লাটা ক্লিন হয়ে যাচ্ছে। এই বেগুনগুলো ভালো মতো ধোয়ার পর আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিব, একদম টিস্যু দিয়ে ভালো মতো শুকিয়ে নিব, যাতে বেগুনের গায়ে আর পানি লেগে না থাকে। যদিও বেগুনগুলো আমার টবে, সবগুলো বেগুনই আমি টবে লাগিয়েছিলাম, তারপরেও ধুয়ে নিলাম, ভালো মতো ধুয়ে নিলাম, ভালো মতো যখন শুকিয়ে নেব টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিব, বেগুনগুলো কিন্তু তখন আর নষ্ট হবে না। আর এই সব বেগুনগুলো কিন্তু আমি একা খাব না, এগুলা আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড ও আমার নেইবারদের দিব, আমিও রান্না করব, আবার সবাইকেও কিছু দিব। এই প্রথমবার আমার গার্ডেনে সাদা বেগুন হয়েছে, লাস্ট ইয়ারও আমার গার্ডেনে বেগুন হয়েছিল, প্রচুর বেগুন হয়েছিল, এর চেয়ে অনেক অনেক বেশি বেগুন হয়েছিল। দিস ইয়ার বেগুনটা খুবই কম হয়েছে, যদিও এখানে আপনারা দেখছেন অনেকগুলো বেগুন, কিন্তু আমার লাস্ট ইয়ারের বেগুনের তুলনায় এগুলো অনেক কম লাস্ট ইয়ারের তুলনায়। এই দেখুন পানির নিচ দিয়ে ময়লাটা দেখা যাচ্ছে, তাছাড়া টবে যখন গাছে যখন বেগুন ধরে গাছপালাতে অনেক কিছু হাঁটাচলা করে, ময়লা পোকামাকড় থাকে, ধুয়ে নিলে সন্দেহটা দূর হয়ে গেল। এগুলো আমি ভালো মতো ধুয়ে টিস্যু দিয়ে একদম শুকনা শুকনা করে মুছে নিব, যাতে বেগুনের গায়ে আর কোনো পানি অবশিষ্ট না থাকে। এই বেগুনগুলা দিয়ে, এই যে বড় বেগুন যেগুলা সেগুলা দিয়ে আমার বড় ছেলে শাকিল বেগুনিটা ভীষণ পছন্দ করে, আমার বড় ছেলের খুবই ফেভারেট বেগুনি। এই বড় বেগুনটা দিয়ে আমার শাকিলের জন্য বেগুনি বানাবো, আর বেগুনটাকে পিস পিস করে ছাক ছাক করে ভাজি করব, সেটাও আমার শাকিলের ভীষণ ফেভারেট। আর আমার মেয়ে, আমার ছোটো ছেলে বেগুনটা একদমই পছন্দ করে না, আর আমার বেগুনটা খুবই ফেভারেট। আমি বেগুনটা ইলিশ মাছ, কই মাছ, যে কোনো ধরনের বড় মাছ, চিংড়ি মাছ, মিক্স ভেজিটেবলে এবং শুটকিতে খেতে ভীষণ পছন্দ করি। আর নিজের বাগানের থর তাজা, ফ্রেশ অ্যান্ড তাজা বেগুন হলে তো আর কথাই নেই, স্বাদ শতগুণেই বেড়ে যায়, যা বলার মতো নয়। দেখুন খুবই সুন্দর লাগে বেগুনগুলো, বিশেষ করে আমার সাদা বেগুনটা আমার বেশি ভালো লাগে, আমার বেশি সুন্দর লাগে, যদিও সাদা বেগুনটা এই প্রথমবার আমার গার্ডেনে হয়েছে। এই সাদা বেগুনের সিডগুলো আমি অনলাইন থেকে এনেছিলাম, অনলাইন থেকে সাদা বেগুনের সিডগুলো এনেছিলাম, দিস ইয়ার আমার গার্ডেনে এটা ফার্স্ট টাইম হলো। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার সাদা বেগুনটা করব। দেখুন আমার বেগুন খুবই সুন্দর বেগুনগুলো হয়েছে।
বেগুন শুটকি দিয়ে ভীষণ টেস্টি হয় শুটকি দিয়ে আর শুটকির সাথে বেগুনটা খুব ভালো যায় খুবই ভালো যায় এই বেগুনটা হলো আমার গার্ডেনের সবচেয়ে লম্বা বেগুন সবচেয়ে বড় বেগুন এটা সবচেয়ে লম্বা বেগুন হলো এই বেগুনটা এই যে দেখুন বেগুনগুলো আমি তুলেছি এই দেখুন পানিতে কতটুকু ময়লা হয়তো অনেকে ভাবতে পারেন বেগুন আবার পানি দিয়ে এভাবে ধোয়ার কি আছে দেখুন আমি একটু কুতকুতে স্বভাবের এই হলো আমার প্রবলেম এই দেখুন পানিতে কত ময়লা পানিতে কত ময়লা বেগুন তোলার পরে এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যাঁ আমি আবার ধুবো যখন আমি রান্না করব রান্নার আগে তো অবশ্যই আবার ধুবো এখন ধুয়ে নিলাম এগুলো যখন ধরবো কাটবো তখন মনে হবে না যে গার্ডেনে ছিল এর উপর দিয়ে হয়তো পোকামাকড় হেঁটেছে ধরতে তখন আর কোনো কিছু মনে আসবে না এই বেগুনগুলো আমি পানিতে ধুয়ে ভালো মতো পানিতে ধুয়ে নিয়ে এসেছি আনার পরে আমি টিস্যু দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে শুকিয়ে নিয়েছি বেগুনের গায়ে এখন কোনো পানি নেই দেখুন এখন বেগুনগুলো খুবই খুবই সুন্দর বেগুনগুলো এই যে সাদা বেগুনগুলো সাদা বেগুনগুলো দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এই বেগুনগুলো তো আমরা সবসময় দেখি সাদা বেগুনগুলো সামথিং ডিফারেন্ট আমার জন্য সাদা বেগুনগুলো আরও বেশি স্পেশাল এই জন্য এই বেগুনগুলো ফার্স্ট টাইম আমার গার্ডেনে হয়েছে এর আগে কোনো দিনও আমি সাদা বেগুনটা লাগাইনি এই ফার্স্ট টাইম লাগালাম আর এই বেগুনের বীজটা আমি অনলাইন থেকে এনেছিলাম দিয়েছি আর আমি সাদা এই যে লম্বা বেগুনের সিট তো আর আমার অবশ্যই আছে এরপরও আমি সাদা গুল বেগুন যেটা সেই বেগুনের সিটটাও আমি আনিয়েছি অনলাইন থেকে নেক্সট ইয়ারের জন্য এই দেখুন এই দেখুন আমার এইগুলো আমার গার্ডেনের সব বেগুন নয় আরও বেগুন আমার গার্ডেনে অবশিষ্ট আছে সেই বেগুনগুলো আমি এখনও তুলিনি একসাথে এতগুলো বেগুন দিয়ে আমি কী করবো বাট বেশি দিন রাখা যাবে না খুবই ঠান্ডা পড়েছে বেশি দিন রাখা যাবে না তুলে ফেলতে হবে বেশি দিন রাখা যাবে না এই দেখুন এই বেগুনটা কত লম্বা হয়েছে কত বড় হয়েছে এই বেগুনটা থেকে আমি সিড কালেক্ট করব নেক্সট ইয়ারের জন্য এই বেগুনটা এই যে দেখুন বেগুনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর বেগুনগুলো সাদা বেগুনটা খুবই সুন্দর লাগে এই বেগুনটা তো আমরা সবসময় দেখি এই বেগুনটা সবসময় দেখা যায় না এই বেগুন এই বড় বেগুনগুলো দিয়ে এই সবচেয়ে বড় বেগুনগুলো দিয়ে আমার বড় ছেলে শাকিলের জন্য বেগুনি পিস পিস করে বাজি করবো যেটা আমার শাকিলের ভীষণ ফেভারেট মায়ের হাতের রান্না সব বাচ্চাদেরই ফেভারেট ঠিক তেমনি আমার শাকিলেরও আমার রান্না ভীষণ ফেভারেট বেগুন নিয়ে আর বেগুন ভাজাটা আমার শাকিল ভীষণভাবে ভালো পায় পছন্দ করে
আমার শাকিল এখন বাসায় নেই, ব্রাইটন ইউনিভার্সিটিতে পড়ে, ওইখানেই থাকে। কয়েকদিনের মধ্যে আমি আমার ছেলেকে দেখতে যাব, সেই সাথে তার ফেভারেট ডিশগুলো বানিয়ে নিয়ে যাব। এই যে লম্বা বেগুন, ছোটো বেগুনগুলা, এই বেগুনগুলা দিয়ে বাজি রান্না করব, আর আমার হাতের বানানো ঘি দিয়ে, আমার হাতের বানানো ঘি আর এই আমার বাগানের বেগুনগুলা দিয়ে রান্না করে খাবো। বুঝতেই পারছেন কি টেস্টি না হবে, নিজের হাতের লাগানো বেগুন আর নিজের হাতের বানানো ঘি, খুবই টেস্টি হবে। এই বেগুনগুলো সারা রাত এখানেই থাকবে, যদিও ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপরও এই ট্রেতে থাকার দরুন আরও ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন লাস্ট ইয়ার আমার গার্ডেনে প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল, লাস্ট ইয়ার সাথে কম্পেয়ার করলে দিস ইয়ার আমার বেগুন, আপনারা হয়তো দেখছেন এখানে অনেক বেগুন, কিন্তু আমি লাস্ট ইয়ার সাথে কম্পেয়ার করলে এখানে লাস্ট ইয়ারের তুলনায় চার ভাগের এক ভাগ বেগুন হয়েছে। লাস্ট ইয়ার অনেক অনেক বেশি বেগুন হয়েছিল, শুধু সাদা বেগুনটা ছিল না, যে লম্বা বেগুন এই বেগুন, তারপরে বড় যে বেগুনটা, মোটা যে বড় বেগুনটা সেটা হয়েছিল, দিস ইয়ার বড় মোটা বেগুনটা হয় নাই। এই বেগুনের বীজগুলা আমার ভাই নাসির বাংলাদেশ থেকে দিয়েছে, নাসিরের দেওয়া বীজ থেকে এই বেগুনগুলা হয়েছে, এগুলার বীজও নাসিরের দেওয়া বীজ, এসবগুলা নাসিরের দেওয়া বীজ থেকে এই বেগুনগুলা হয়েছে। আর এই বেগুনের বীজটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, আর এই বছর আমি এই বেগুন থেকে আমি বীজগুলা কালেক্ট করব নেক্সট ইয়ারের জন্য ইনশাল্লাহ। দেখুন নিজের হাতে লাগানো যে কোনো সবজি হওয়ার পর আনন্দই আলাদা, এটার আনন্দই আলাদা, যা বলে বোঝানোর মতো নয়। অনেক 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 পরিশ্রম করতে হয় গার্ডেনিং করতে গেলে, অনেক পরিশ্রম করতে হয়। সারাদিন আমি আমার এই গার্ডেনিংটা নিয়েই থাকি, জিম থেকে 3 ঘন্টা ক্লাস করে আসি, আসি ডাইরেক্ট আমি গার্ডেনে 6-7 ঘন্টা কাজ করি, বলতে গেলে গার্ডেনেই আমার সারাদিনটা যায়। নামাজের সময় বেহুশ হয়ে বাসায় ঢুকে নামাজটা পড়ি, উইন্টার সিজন অলরেডি শুরু হয়ে গেল, এই সময়টা আমার জন্য ভীষণ বিরক্তিকর সিজন এবং বোরিং সিজন, এই সময়টা যায় না। সামার টাইমটা আমার খুব ভালো যায় আমার গার্ডেনিং নিয়ে।
গার্ডেনিং আর কুকিং এই দুইটা আমার হবি। যেহেতু আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাদের আর আগের মতো বেবি অবস্থা যেমনভাবে লুক আফটার প্রয়োজন, সেই লুক আফটারের প্রয়োজন এখন আর নেই। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছোট ছেলে বড় হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। এখন আমার হাতে অগাধ সময়, সেই সময়টুকু আমি আমার গার্ডেনের পিছনেই ব্যয় করি। আর যার ফলস্বরূপ আমি এই ভেজিটেবলগুলো পাই। এত হার্ড ওয়ার্ক করি আমি গার্ডেনে বলার মতো নয়, কিন্তু এই সবজিগুলো পাওয়ার পর আমার আর কোনো কষ্টই থাকে না, মনেই হয় না যে আমি এই সবজিগুলোর জন্য অনেক কষ্ট করেছি। অনেক অনেক কষ্ট করি আমি গার্ডেনে, কিন্তু এই সবজিগুলো পাওয়ার পর আমার আর মনে হয় না যে আমি এত কষ্ট করেছি। মনে হয় যেন এগুলো আমাকে অন্য কার কাছ থেকে গিফট পাওয়া এই সবজিগুলো। এই দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই বেগুনগুলো। আপনাদের সাথে আমার এই আনন্দটুকু শেয়ার করলাম। আপনাদের সাথে আমার এই আনন্দটুকু শেয়ার করে আমারও ভীষণ 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 ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।